মর্নিং এভরিওয়ান, আমরা রাইনোইন রিসর্ট মানে হোমস্টে আর হচ্ছে জলদাপাড়া থেকে বিদায় নিয়ে আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ইটিনারিতে একটু অন্যরকম কিছু ছিল, কিন্তু আমরা ডিসাইড করলাম কালকে রাত্রিবেলা বসে, যে তোমরা জানোই সবাই যে আমরা একটুখানি সব থেকে বেস্ট আর সব থেকে ভালো কোন জায়গাটা লাগবে সেইটা আমরা প্রেফার করি সেই জায়গাটাতে, যদি সেরকম অসুবিধে না থাকে তাহলে ওইখানেই যাওয়ার। আর আমাদের ড্রাইভারটা তো ভীষণ কোঅপারেটিভ, ভীষণ খুবই ভালো, সব জায়গাতে আমাদের সব সময় হেল্প করেছে। তো আজকেও আমরা ইটিনারিটি একটু চেঞ্জ করে আজকে অন্য জায়গায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের লাস্ট দিনে ছিল হচ্ছে বক্সার টাইগার রিজার্ভের জয়ন্তী, মানে ওই ওখানে 800 টাকা দিয়ে জয়ন্তী ফরেস্টে ঢুকবো, ঢুকে চুনিয়া ভুটিয়া ওয়াচ টাওয়ার ছিল আর ছিল হচ্ছে ছোট মহাকাল ট্রেকিং করে ওঠা। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি ব্লগে দেখেছি এই কটা স্পট এমন কিছুই আপ টু দ্য মার্ক নয়, আর মহাকাল যেখানে সেখানে শিবের কোনো শিবজির কোনো মূর্তিও নেই, একটা পাথর আছে একটা ত্রিশূল গোজা আছে। তো যাই হোক, আর যে ফরেস্ট সাফারি আমরা গরু মারায় সাফারি করলাম, জলদাপাড়াতে দুদিকে সাফারি করলাম, প্রচুর অ্যানিম্যাল দেখেছি, সবটা ক্যামেরায় হয়তো বন্দি হয়নি। তো ওই জন্য আমরা আজকে একটুখানি ডিফারেন্ট প্ল্যান করলাম। আমাদের এখানে রাইনোইনের যিনি মালিক তিনি বললেন যে আর দরকার নেই জয়ন্তী যান, আপনারা চলে যান ফুন্টসেলিং। ফুন্টসেলিং হচ্ছে ভুটান আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, সেখান থেকে আমরা ভুটানে ঢুকবো, ঢুকে 3-4 পয়েন্ট আছে, 4-5 যেটুখানি পারবো পরে আমরা যদি সম্ভব হয় হাসিমারা থেকে কাঞ্চনকোনায় উঠে পড়বো। আমাদের নিউমাল থেকে ছিল, তো আমরা একটা জেনারেল টিকিট বা স্লিপার কোচ যা হোক টিকিট কেটে আমরা হাসিমারা থেকে উঠে পড়বো। আর একটা ইম্পর্টেন্ট কথা আছে যেটা বলে দিই, সেটা হচ্ছে যে ভুটানে এন্ট্রি করতে গেলে ভোটার কার্ড অবশ্যই মাস্ট, আধার কার্ড চলবে না। তো ভোটার কার্ড এবারে নিয়ে এসেছি, আগেরবারে ফেসেছিলাম, আগেরবারে আমরা আসামে যখন গেছিলাম তখন ভৈরবকুণ্ডতে ভুটানে ঢুকতে পারিনি ভোটার কার্ডের জন্য, তো ওই ভুলটা এবার আর করিনি, এবার সব ডকুমেন্টস ক্যারি করেছি। আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাদের যে ড্রাইভারটা তার নাম্বার আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইভেন আমি স্ক্রিনেও দিয়ে দেবো। তোমরা যদি কেউ শিলিগুড়ি থেকে দার্জিলিং বা অন্য জায়গায় যেতে চাও তাহলে কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো, উনি সব জায়গাতেই ট্যুর করে। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি একটুখানি বলে দিই পরে ভুলে যাবো, যেটা হচ্ছে শুক্রবার কিন্তু কোচবিহার রাজবাড়ি বন্ধ থাকে, আর বৃহস্পতিবার গরুমারা ন্যাশনাল পার্ক কিন্তু বন্ধ থাকে, এই দুটো মাথায় রাখতে হবে। চলো তাহলে যেতে যেতে আমরা দেখি কত দূর কি পৌঁছাই আর কি বৃত্তান্ত, ওখানে গিয়ে কত টাকা কি লাগে আমাদের গাড়ি আছে ভুটানে ঢোকার সব বলে দেবো। আমরা এখন ভুটানের যেখানে প্রসিডিউর কমপ্লিট করে ওখানে দাঁড়িয়ে আছি, প্রথমে ভোটার কার্ড দেখি এন্ট্রি হলো, তার আগে আমরা গাড়ি চুজ করেছিলাম, গাড়িতে একটু বার্গেটিং করতে হবে সেটা আমরা পরের প্রসেস তোমাদেরকে বলে দেবো। এখন এটা আমরা দাঁড়িয়ে হচ্ছি এন্ট্রি করানোর জন্য, যেখানে ভুটানে ভোটার কার্ড দিয়ে দেখিয়ে এন্ট্রি করাতে হবে, প্রথমে 10 টাকা করে নিয়েছে, তারপরে এখন সেই ভোটার কার্ড আর ওই এন্ট্রি যে ফিসটা রয়েছে সেটা দেখিয়ে এখন এন্ট্রি করাতে হচ্ছে, রেজিস্টার করাতে হচ্ছে, দেখি কীরকম কী প্রসেস হয় পরে গিয়ে তোমাদেরকে আবার জানাচ্ছি। তো আমাদের এন্ট্রি হয়ে গেছে, পুরো প্রসিডিউরটা তোমাদেরকে ভালো করে বলে দিই। প্রথমে এসে তোমরা গাড়ি চুজ করতেও পারো, আদারওয়াইজ তোমরা পুরো প্রসিডিউর কমপ্লিট করে যে রাস্তাটা দিয়ে বেরোবে সেখানে গিয়ে তোমরা গাড়িটা কিন্তু চুজ করতে পারো। গাড়িতে বার্গেনিং করা হবে, যেখানে তোমাদের অ্যাপ্রক্সিমেট যে টাকাটা তোমাদের লাগবে সেটা হচ্ছে মিনিমাম ধরো 800 থেকে মোটামুটি 1000 টাকার মধ্যেই কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে, এর থেকে যদি কিছু বেশি বলে তাহলে তোমরা বার্গেনিং করতে পারো। আরেকটা কথা সেটা হচ্ছে ভোটার কার্ড কিন্তু মাস্ট, ভোটার কার্ড ছাড়া কিন্তু তোমাদের এখানে অ্যালাউ করবে না। আমাদের ইন্ডিয়াতে যেরকম আধার কার্ডটা সব জায়গাতে লাগে তো আমরা ভোটার কার্ডকে বেশি প্রায়োরিটি দিই না, কিন্তু এখানে কিন্তু ভোটার কার্ড ছাড়া তোমাদের এন্ট্রি হবে না। প্রথমে ব্যাগ সার্চ করে ভোটার কার্ড দিয়ে এন্ট্রি করিয়ে 10 টাকা করে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকে একটা রেজিস্টার করতে হবে, সেখানে কোনোরকম কোনো টাকা লাগবে না, শুধু রেজিস্টার করে তারপরে গাড়ি নিয়ে তোমরা বেরিয়ে পড়েছি আমরা সোমেন এজে, আমরা বেরিয়ে পড়েছি ভুটানের রাস্তা দিয়ে ঢুকছি। চলো দেখি, হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, আরো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, মনেস্ট্রি রয়েছে, চলো দেখবো সমস্ত কিছু আর দেখে তোমাদের সবটা দেখাবো, চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজে, দেখো আমরা পেছন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আসার পেছনে দেখা যাচ্ছে না, ওইটা ওইটা ব্রিজ না, ওটা তো নরমাল কনস্ট্রাক্টেড ব্রিজ, নিচে আছে আমরা যাবো তখন ভিডিও করবো।
না মানে ওই রাস্তাটা দিয়ে যাব আমি সেটাই বলছি, আর আসার সময় রাস্তাটা এত অসাধারণ লেগেছে, বেশি কথা বলা যাবে না কারণ যেহেতু আমাদের ট্রেনে উঠতে হবে, জন্য খুব টাইম হাতে কম রয়েছে, যতটা পাচ্ছি আমরা মানে ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, আমরা এখন ভুটানে আছি, জায়গাটা হচ্ছে ফুনসেলিং, ফুনসেলিং এর ব্রিজটা হচ্ছে মাচু ব্রিজ। চলো, আমি তো ভাবতেই পারছি না যে আমরা ভুটান চলে এসেছি ডুয়ার্স থেকে, তো চলো। আমার মনে হয় এই ব্রিজটা আগে ছিল যেখান দিয়ে মানুষ যাতায়াত করতো, পরে ওইটা কনস্ট্রাক্টেড হয়েছে, ওইটা পরে কনস্ট্রাক্টেড হয়েছে যাওয়ার জন্য। এই যে এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, চলো আমরা আস্তে আস্তে এগোই। আর এই নিচে দিয়ে নদী বই আছে, কি নদী বলতো এটা, আর তো বলতে পারবো নদীটা, আমি আমরা সার্চ করে, হ্যাঁ ভালো করে দেখে, এই নিচে দিয়ে নদী বই যাচ্ছে আর আমরা হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে। ও ওয়াও, আমাদেরকে ড্রাইভার নামার সাথে সাথেই বলে দিল যাতে আমরা ওই সাইডটা না যাই, আমরা ব্যাক করে আবার চলে আসি ওই সাইডে, মানে বাঁদিক যেতে বারণ করেছে, বাদিক যেতে বারণ করেছে, হয়তো ওটা ভুটানিজদের জন্য, আমাদের হয়তো স্পেশাল কিছু পারমিশন লাগবে বাদিক যেতে গিয়ে, ভিসা টিসা হয়তো দরকার। হ্যাঁ, কিন্তু ডানদিক যেতে পারি, ডানদিক গেলে কোনো অসুবিধা নেই বলেছে, বাদিক যেতে বারণ করেছে। এই নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওয়াও, চলো আমি ফোনটা সৌমেনের হাতে দিয়ে আমি ফটোশুট করি কারণ আমার হাতে বেশি সময় নেই। তো আমরা এখন ভুটানে আছি, ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না ডুয়ার্স থেকে ভুটানে কখন চলে এলাম, কোথায় গরুমারা, কোথায় জলদাপাড়া, চিলাপাতা, কোচবিহার, কোথায় কোচবিহার, রাজবাড়ি, মানে পাগলের মতো, মানে কোনো ঠিক ঠিকানা নেই, যা খুশি তাই। তো আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে হাঁটছি, ঠিক আছে, এটা ভুটানের ফুনসেলিং, খুব সুন্দর একটা ভিউ, মানে অসাধারণ। এই আমরা হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে আসছি, পেছনে কেউ নেই, এই ভিউটা দারুণ আসছে, আর পুরো মানে কোনো সাপোর্ট নেই ব্রিজের, কোনো সাপোর্ট নেই, দুলছে, আর পেছন দিয়ে নিচে দিয়ে নদী বয়ে গেছে, নদীর জলের স্রোত সেরকম, জলের স্রোত সেরকম, একটু পেছনের ব্রিজের যে আমরা ছেড়ে আসা ব্রিজটা দেখাও, এই যে আমরা ছেড়ে এসেছি এই ব্রিজটা, এতক্ষণ ধরে হেঁটে হেঁটে আসছি, দুলছে অল্প অল্প, ভয়ও লাগছে, ভয় লাগছে। তো চলে এসেছি আমরা, এই যে হচ্ছে গেট মনেস্ট্রি, কি কনসেপ্ট মনে মনেস্ট্রির নাম, হ্যাঁ লেখাও, মনেস্ট্রিকার নাম হচ্ছে পেলডেন টাসি চোলিং শ্রীদা মনেস্ট্রি, এই যে আমাদের কাছে এটার বিল আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা, সব ফটোজ মানে অ্যাড করে দেবো, তোমরা সব বুঝতে পারবে, 50 টাকা করে নিয়েছে আমাদের এন্ট্রি টিকিট, এখানে ইন্ডিয়ান কারেন্সি চলছে, বাট ওরা মানে দুটোই চলছে আর কি, ভুটানেরও কারেন্সি চলছে আর ইন্ডিয়ান কারেন্সিও চলছে। চলো, বেশ সুন্দর, সুন্দর, দারুণ, বেশ সুন্দর, দারুণ, এসেই আমি বললাম যে খুবই সুন্দর, চলো দেখি। ওটা ফেলবে না, না পকেটে,
এখানে সব সময় পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আছে অলওয়েজ। এটা অসাধারণ। খুবই সুন্দর এটা, সত্যি তাই, মানে দারুণ। মানে এসছি, ভাবলাম যে কেমন হবে মনেশ্রী। আমরা এর আগে যখন কালিম্পংয়ে গেছিলাম তখনও দেখেছি, ওটাও খুব সুন্দর, কিন্তু এটাও খুব সুন্দর। কাজগুলো আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, চলো। এদিকের ভিউটাও খুব সুন্দর। তো আমরা আমরা কত মনেস্ট্রি দেখবো না, মানে ভাবতেই পাচ্ছি না যে ভুটান চলে এলাম। সেখানে হ্যাঙ্গিং ব্রিজ, মাচু হ্যাঙ্গিং ব্রিজ, ওটা নাম মাচু হ্যাঙ্গিং ব্রিজ। তারপরে একটা মনেস্ট্রি দেখলাম, ওটা বোধহয় পেল সেটিং মনেস্ট্রি। তারপরে আমরা এখানে আছি আর একটা মনেস্ট্রিতে, দেখি এটা কেমন। ওটা তো অসাধারণ ছিল, ওর ভেতরটা ফটো আর ভিডিওস এলাও না, তো আমরাও করিনি সেই জন্য বলবো। মানে ওরা খুব যে কঠোরভাবে বারণ করছে সেরকম না, আমরা তো আমরা করিনি, কারণ রিলিজিয়াস ব্যাপার, বারণ করা লেখা আছে তাই করিনি। হ্যাঁ, তো চলো এখানে দেখি কি। চলো মনে হয়।
পুরো এখান থেকে পুরো মানে জানি না ভিডিওটাতে কতটা বোঝা যাচ্ছে, এত অসাধারণ লাগছে এখান থেকে পুরো ভুটানটা দেখা যাচ্ছে, দারুণ। তো আমরা আরেকটা মনেস্ট্রি এসেছি, এটা হচ্ছে খাড়বান্ধা মনেস্ট্রি। তো আমরা ভেতরে গেছিলাম, এখানে জায়গাটা খুবই শান্ত, এই একটু আস্তে কথা বলছি, ভেতরে গেছিলাম, ভেতরে ফটো অ্যালাউ নয়। তো আমরা দেখে এসেছি, এসে এই হচ্ছে তার ফ্রন্ট পোর্শনটা, একটু দেখিয়ে দাও। হ্যাঁ, ফ্রন্ট পোর্শনটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি, কিন্তু ভেতরে যেহেতু ফোন বা ভিডিও কোনো কিছুই অ্যালাউ নেই, তাই জন্য সেটা করিনি আমরা, বাইরের ভিউটা দেখাচ্ছি, চলো। পুরো কাগজের টুকরো যেরকম হয় ঠিক ওরকম মনে হচ্ছে যে কাগজের টুকরো টুকরো করা পড়ে রয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ মানে ভাষায় প্রকাশ করা যাবে না, সত্যি সোমেন ঠিকই বলেছে, ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের ক্যামেরাটা তো খুব ভালো নয়, আমাদের ফোন দিয়েই পুরো ব্লগ আমরা করি, তো সেক্ষেত্রে আমরা খুব ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না। তোমরা যত আমাদেরকে সাপোর্ট করবে তত আমরা একটু ভালো দিকে যাব, যদি সেরকম মনে হয় তাহলে তারপরে আমরা ক্যামেরা নিতে পারবো। তো আমরা ভুটান ঘুরে একদম সময় ছিল না হাতে যে তোমাদেরকে ভিডিও করে সবটা আর কি দেখাবো, ভুটানটা ঘুরে মোটামুটি সবই দেখিয়েছি, লাস্ট টাইম যখন গাড়িতে উঠছি তখন আর ভিডিও করা হয়নি যে ভুটান শেষ হলো। মার্কেটের ভেতরেও একটা মনেস্ট্রি রয়েছে যেটাতে আমরা যাইনি, বাইরে থেকে জাস্ট দেখেছি, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না। আমাদের ট্রেন হচ্ছে নিউমাল থেকে, কিন্তু এটা আমরা হাসিমারা স্টেশনে রয়েছি, তো ব্যাপারটা হচ্ছে এটা কাছাকাছি স্টেশন, এখান থেকে ট্রেনটাই যা এখান থেকে ট্রেনটা যাবে, তো ট্রেনে উঠে পড়বো আমরা একটা জাস্ট জেনারেল টিকিট কেটে, হাসিমারা থেকে নিউমাল পর্যন্ত একটা জেনারেল টিকিট কেটে তারপরে আমরা ওখান থেকে, নিউমাল থেকে তো আমাদের নিজেদেরই রিজার্ভেশন রয়েছে, তো অসুবিধা হবে না। সৌমেন গেছে এখন হলো টিকিটটা, জেনারেল টিকিটটা কাটতে, আর আমরা দুপুরবেলা কোনো কিছু লাঞ্চ করিনি, তাই ও দেখতে গেছে যে ভেতরে কিছু পাওয়া যাচ্ছে কিনা, যদি পাওয়া যায় তাহলে ভেতরে একেবারে ঢুকে যাবো, আর যদি না পাওয়া যায় তাহলে বাইরে হোটেল রয়েছে, বাইরে হোটেলে আমরা খাবো, চলো। ফাইনালি আমরা এখন হাসিমারা স্টেশনে আছি, হাসিমারা স্টেশনে এই যে ও বসে আছে একটু ভাতের হোটেলের সামনে, ভাতের হোটেলে একটু লাঞ্চ করলাম, করে আমরা হাসিমারা স্টেশন থেকে ট্রেনে উঠবো কাঞ্চনকন্যা। তো চলো, ভালো ঘুরলাম, এবার বাড়ি যাওয়ার পালা, চলো।